নমস্কার বন্ধুরা, চন্দনার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার রান্নাঘরে পেয়ে যাবেন এমন সব রেসিপি যেগুলো খুব কম সময়ে খুব কম উপকরণে করা যায়। শুধু ইউটিউবে গিয়ে লিখুন চন্দনার কিচেন। আজও আমি এসেছি এমনই একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ আমি কি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে একটা মুখরোচক স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। একই রকম স্ন্যাক্স খেতে সবসময় ভালো লাগে না, মনে হয় নতুন কিছু খাই। তাই তো আজ আমি আপনাদের জন্য একটা সম্পূর্ণ নতুন রেসিপি এনেছি। কুরকুরে তো আমাদের সবার বাড়িতেই থাকে, এই কুরকুরে দিয়েই আজ আমি তৈরি করব কুরকুরে চাট। আর যে সমস্ত উপকরণ লাগে সেগুলি সবই আমাদের সবার বাড়িতেই থাকে, আর খেতেও হয় ভীষণ সুন্দর। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কুরকুরে চাট কীভাবে বানাবো। কুরকুরে চাট তৈরি করার জন্য আমি এখানে 2 প্যাকেট কুরকুরে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে কুরকুরে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আলু সিদ্ধ করা ছিল, সেই সিদ্ধ আলু দিয়ে দিলাম। একটা টমেটো ছোট করে কুচি করে করা ছিল সেটা দিয়ে দিলাম। শসা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। অল্প নুন দিলাম, কারণ কুরকুরের মধ্যে অল্প নুন আছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচি দিলাম। এবার এর মধ্যে 1/2 টিস্পুন চাট মশলা দিলাম। তেঁতুলের টক মিষ্টি আচার দিয়ে দিলাম। একটু লেবুর রস দিলাম। ভালো করে মিক্সড করে নেব। এবার এর উপরে সেউ ভাজা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল কুরকুরে চাট। যখন আপনাদের মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবে তখন এইভাবে তৈরি করে খাবেন, ভীষণ সুন্দর খেতে লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।